ভালো প্রাসঙ্গিক অনেকগুলো বিষয় নিয়ে আসলে একটা সিনেমার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। এটা আসলে তথাকথিত বাণিজ্যিক ছবি না, কিন্তু সেরকম কিছু এলিমেন্টও আছে আর বেশ কিছু মেসেজ আছে, সেটা খুব আসলে দরকার হয়তো এই সমাজের এই প্রেক্ষাপটে। এখন ধন্যবাদ সবাইকে, অনেক অভিনন্দন যারা কাজ করেছে তাদের। ছবিটা অ্যাকচুয়ালি সবার অ্যাক্টিংটা আমার কাছে খুব ভালো লেগেছে, বিকজ হচ্ছে একটু ডিফারেন্ট টাইপ মুভি সবাই পছন্দ করে, সো আমার মনে হচ্ছে একটু ডিফারেন্ট, এই জন্য গল্প অভিনয় হ্যাঁ সব কিছু, জয় হাসান যেহেতু আছে সব কিছু মিলিয়ে আমার কাছে অসাধারণ লেগেছে। থ্যাংক ইউ। জয় হাসানের মুভি ভালো লাগছে দেখে, আর অনেক সাবলীল অভিনয় মনে হয়েছে, ভালো লাগছে সব দেখে, ভালো লেগেছে। জয় হাসান অ্যাজ ইউজুয়াল যেরকম অভিনয় করে, শি ওয়াজ দ্য বেস্ট, আর বাকি সবাই ভালো করছে, শতাব্দী ওয়াদু, তারপর গাজী রাকা, সবাই তাদের নিজেদের রোলে ভালো ছিলেন, সো ওভারঅল একটা ভালো মুভি ছিল। গল্প তো অসাধারণ। থ্যাংক ইউ। গানগুলো কেমন লেগেছে? গানগুলো ভালো হয়েছে। কোন গানটা, বয়ে যাও নক্ষত্র নাকি নিরুদ্দেশ, কোনটা বেশি ভালো লেগেছে? দুটোই আসলে কম্পারিজন, দুটো ডিফারেন্ট জনার, তো আসলে কম্পারিজন আসে না, বাট দুটোই ভালো লেগেছে। আমরা অনেক ভালো ভালো আর্টিস্ট এখানে অভিনয় করেছে, পাশাপাশি কিছু মেসেজ আমরা এই ছবিতে পেয়েছি, যেমন আপনার 1971 সালে আলবদর বাহিনী যে নির্মমভাবে আমাদের শিল্প সংস্কৃতির উপর বিরোধী ছিল এবং তাদের উপরে যে অত্যাচার নিপীড়ন করেছে তারই একটা ধারাবাহিক চিত্র এটার ভিতরে তুলে উঠে এসেছে। আমরা বর্তমান যে মৌলবাদ গোষ্ঠী তারাও যে বিভিন্নভাবে আমাদের সংস্কৃতির উপরে যে নানান আগ্রাসী ভূমিকা পালন করছে, জঙ্গি মদতদাতা হিসেবে তারা কাজ করছে, এই ধরনের নানান ধরনের মেসেজ আমরা এই ছবিগুলোতে পেয়েছি। তো আমি আশা করি যে তরুণ প্রজন্ম তারা এই ছবি থেকে যে আমাদের সংস্কৃতির উপরে যে বারবার একটা মৌলবাদের আঘাত সেটা তারা বুঝতে পারবে, এবং বর্তমান যে বিভিন্ন রকম গুজব ছড়ায় মৌলবাদ সেই গুজব থেকেও তারা বাঁচতে পারবে, এবং মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এটা তো উঠে এসেছে। গান ছিল এবং বর্তমানে সার্কাস তো এখন নাই আমাদের সমাজে, সার্কাসের যে শিল্পীদের যে নৈপুণ্যতা সেটা এই ছবিতে উঠে এসেছে, গানও খুব চমৎকার লেগেছে, গানও ভালো ছিল, প্রত্যেকটা শিল্পীর অভিনয় খুব দারুণ ছিল। অনেক ধন্যবাদ জি, আপনাকে ধন্যবাদ। সব মিলে সুন্দর, মানে দারুণ কাহিনী একটা, খুবই দারুণ অভিনয়, মানে সব মিলে অসাধারণ অসাধারণ নায়ক নায়িকা যে, মানে ওদের ছবি এরকম করে দেখা হয় না আমাদের, মানে হ্যাঁ ভালো লাগছে, এ ধরনের ছবি তো অনেক ভালো লাগে দেখতে, আর কাহিনীটা খুব কাহিনীও সুন্দর, আর সব মিলে ভালো লাগছে আর কি। থ্যাংক ইউ। অনেক সুন্দর মুভির কাহিনী এবং সব কিছু অনেক অনেক সুন্দর হয়েছে, আমি চাইবো সবাই এসে দেখুক, সবার অভিনয় অনেক সুন্দর ছিল, আর পুরো ফার্স্ট টু লাস্ট অনেক এনজয় করেছি। থ্যাংক ইউ। অনেক সুন্দর, কেমন লাগলো আপু? খুবই ভালো লেগেছে। বিশেষ করে কিছু বলতে? জয় হাসানের অভিনয় খুব ভালো লেগেছে আমার কাছে। আচ্ছা, আর কোন দৃশ্য বিশেষ কিছু? শেষ দৃশ্য যেটা জয় বাংলা বললো এটাতে আমার খুব মানে ভালো লেগেছে, রাজাকারদের ইয়ে নিয়ে খুব ভালো লেগেছে ছবিটা। থ্যাংক ইউ। আসলে অনেকদিন পর জয় হাসানের একটা মুভি আসছে দেখে আমি আসলে কোনো রকম কোনো ট্রেলার ট্রেলার ছাড়াই দেখতে চলে আসছি আর কি, যেহেতু জয়ার মুভি এই জন্যই চলে আসে, ভালো লাগছে। গল্প? হ্যাঁ গল্পটা ভালো, যেহেতু মুক্তিযুদ্ধের একটা ভাইব আসছে, মানে প্রথমের স্টার্টিং এবং এন্ডিং দুটা একেবারে ডিফারেন্ট ছিল, এই জিনিসটা ভালো লাগছে, মানে ক্লাইম্যাক্সটা খুব ভালো লাগছে। অভিনয় জয় হাসান তো বটেই, আর কার কার ভালো ছিল? যে ভিলেনটার ওনার নামটা কি আমি জানি না, ওই যে গাজী রাকা, হ্যাঁ আর তৌকির আহমেদের অভিনয়টা সবসময় ভালো লাগে আসলে, ওনার কমেডির যে ইয়েগুলো ওগুলোতে অনেক মজা করছে, বাচ্চারা মজা পেয়েছে, হাসাহাসি করছে। গান দুটো কেমন লাগলো? হ্যাঁ গানগুলোও সুন্দর। অনেক ধন্যবাদ।